আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে। আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে 3 নম্বর হবে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা 7,10,900 ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি, আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে, তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে, তো পার্টির মতো বুঝে নেবে। আমি এই যে 1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি, বুঝে গেছে। আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। একটা কথা আপনাদের দিতে হবে, দেবেন? দেবেন? আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন? বলবেন? আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো? বাংলার স্বার্থে লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? কথা দিচ্ছেন? দুয়ার তুলে বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে, মানুষের স্বার্থে লড়াই হবে।
কথা দিচ্ছেন তো? আমরাও কথা দিচ্ছি, যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব, প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের